শিক্ষার্থী বন্ধুরা, এই মহামারী করোনাকালীন মুহূর্তে পবিত্র রমজান মাসে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ অষ্টম শ্রেণীর ইসলাম উন্নৈতিক শিক্ষার প্রথম অধ্যায়ের নবমতম পাঠ, নয় পাঠ বিষয় জাহান্নাম নিয়ে আলোচনা করব। জাহান্নাম কি? জাহান্নাম শব্দের অর্থ শাস্তির স্থান, আগুনের গর্ত ইত্যাদি। এবার একে দোজক বা নরকও বলা হয়। শরীয়তে আখিরাতে কাফির, মুশরিক, মুনাফিক, পাপীদের জন্য শাস্তির জায়গা নির্ধারণ করা হয়েছে, সেটাকে বলা হয় জাহান্নাম। জাহান্নাম হবে খুব ভয়ঙ্কর জায়গা, ভয়ঙ্কর স্থান। সেখানে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, পাপীদের আগুনে সেখানে দগ্ধ করা হবে। তাই নাই, বড় বড় সাপ, বিচ্ছু, কীট পতঙ্গ ইত্যাদি তাদেরকে টেনশন করবে। জাহান্নামের আগুন হবে দুনিয়ার আগুনের থেকে শত শত গুণ বেশি উত্তপ্ত। জাহান্নামে খাদ্য হবে মানুষের গলিত রক্ত, পুঁজ ইত্যাদি, এরকম নিকৃষ্টতম খাবার। আর আল্লাহ তাআলা নিজেই বলছেন যে যারা আমার আয়াতকে, মানে আমার কোরআনকে, আল্লাহ নিজে বলছেন আমার আয়াতকে যারা অস্বীকার করল, প্রত্যাখ্যান করে, অচিরে আমি তাদেরকে কী করব, জাহান্নামে নিক্ষেপ করব। আর সেখানে তাদের গায়ের চামড়া জ্বলে জ্বলতে থাকবে এবং চামড়া পুড়ে শেষ হয়ে যেতে থাকবে। আল্লাহ তাআলা নিজেই বলছেন এই কথা। সূরা নিসা আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন। আরো বলছেন কি, যারা কুফরি করে তাদের জন্য রয়েছে কি, আগুনের পোশাক। আর এবং তাদের মাথায় ঢিলে দিয়ে হবে কি, ফুটন্ত পানি, ফুটন্ত গরম পানি তাদেরকে মাথায় ঢেলে দেওয়া হবে। এরকম কঠিন থেকে কঠিনতম শাস্তি জাহান্নামে নির্ধারণ করে রাখা হয়েছে। যারা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলের দেখানো পথে চলবে না, কুরআন হাদিস মানবে না, নিজের ইচ্ছা মতো চলবে, তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন ভয়াবহ শাস্তি। জাহান্নাম আটটি, জাহান্নাম সাতটি। এর আগে আমরা বলছি কি জান্নাত আটটি, আর আজকে কি জানবো আমরা, জাহান্নাম সাতটি। এক, তার প্রথমটায় না, নাম হলো জাহান্নাম। জাহান্নাম দুই নম্বরে হলো কি, হাবিয়া। জাহান্নাম হাবিয়া জাহিম। তিন নম্বরে কি, জাহিম। তারপর আরেকটা আছে কি, সাকার। জাহান্নাম হাবিয়া জাহিম সাকার সাইর। দশ নম্বর আছে কি, সাইর। ছয় নম্বর হুতামা, হুতামা
আর সপ্তমাল আছে হলো লাজা। এই যে সাতটি জাহান্নাম, জাহান্নাম হাবিয়া, জাহিম, সাকার, সাইর, হুতামা, লাজা, সাতটি জাহান্নাম মানুষের জন্য নির্ধারিত। যে যেরকম কর্ম করবে তার জন্য সেরকম জাহান্নাম নির্ধারিত। সবচেয়ে বড় হইল